করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আগের চেয়ে বেশি সচেতন সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, করোনার ভ্যাকসিন পেতে এরই মধ্যে বুকিং দিয়েছে সরকার। এ সময় স্কুল খুলে শিশুদের ঝুঁকিতে ফেলা যাবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষ উপলক্ষে সংসদের এই বিশেষ অধিবেশনের সমাপনী, জাতির পিতার প্রতি সংসদে শ্রদ্ধা জানানোর প্রস্তাব গৃহীত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং এই প্রস্তাবটা সর্বসম্মতি ক্রমে গ্রহণ করা হয়েছে, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সরকার আগের চেয়ে বেশি সচেতন। জানান, ভ্যাকসিন আনার বিষয়ে সরকারের পুরো প্রস্তুতি রয়েছে। সে ধাক্কাটা আমাদের দেশে আসতে শুরু করেছে, আমরা এখন থেকে সচেতন। হয়তো গতবার হঠাৎ করে আসা যাতে অনেক কাজ আমরা করতে পারিনি, কিন্তু এবার আমরা আরও বেশি প্রস্তুতি নিয়েছি এবং যে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে বা যেটা এখনও রিসার্চ চলছে আমরা আগাম বুকিং দিয়েছি, যাতে সেটা চালু হওয়ার সাথে বাংলাদেশের মানুষের জন্য আমরা আনতে পারি। করোনা মহামারীর মধ্যে স্কুল খুলে শিশুদের ঝুঁকিতে ফেলা যাবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ দিতে সচেষ্ট আছে সরকার। স্কুলে না যেতে পারে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, কারণ আজকালকার তো সবাই সুখী পরিবার বানাতে যে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা ঘরে এককভাবে থাকে। আগে তো একান্নবর্তী পরিবার ছিল, সবাই একসাথে থেকে হেসে কোলে চলতো, এখন তো সেই সুযোগটা কম, যে জন্য বাচ্চাদের খুবই কষ্ট, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তাদের তো মৃত্যুর ঝুঁকিতে আমরা ঠেলে দিতে পারি না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই অটো প্রমোশনে এমন একটা খুব ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু ঠিক না। ওই একদিন সংসদ নেতা বলেন, করোনার এই দুর্যোগে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। আহ্বান জানান এই ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক ব্যবহারের, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা রাখার নিয়মগুলি সবাই যেন একটু ভালোভাবে মেনে চলেন এবং যেখানে বেশি লোকজনের সমাগম সেখানে যাওয়ার সময় অবশ্যই সবাই মাস্কটা পরে থাকবেন, এবং সেটাই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এই মহান সংসদের মাধ্যমে। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুরোধে জাতীয় সংসদে জাতির পিতার ভাষণ প্রচারের মধ্য দিয়ে শেষ হয় মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন। যেখানে মানুষ অত্যাচার অবিচারকে বাঁচাতে পারে। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা।